কে কার কথা শুনে অন্ধভাবে যখন আপনি কাউকে মেনে নেবেন তখন তার মন্দটা আপনার ভালো লাগবে। জানেন কি, ইমাম মালিক রাহিমাহুল্লাহ বলেছেন পৃথিবীতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে আর কোনো মানুষকে পূর্ণ অনুসরণ করা যায় না, মানাও যায় তার কথা ছাড়াও যায়, ইল্লা শাহাদা আঙুল ইশারা করে আমাদের নবীর কবরে দেখায় বলতেছে হাজাল কবর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শুধুমাত্র এই কবরওয়ালা ছাড়া পৃথিবীর কোনো মানুষকে ফুল মানা যায় না। কেন? মানুষ হিসেবে তার ভুলভ্রান্তি আছে, কিন্তু এই কবরওয়ালাকে চালাইছে হলে ওহি। অথচ এই রাসুলের সুন্না আমরা মিনিটে মিনিটে কোরবানি করতেছি না, এটা কমন কথা, এটা বেলজ্জাতি, না হলে কি চলন্ত সুন্না একেবারে কোনো সন্দেহাতীত মুতাওয়াজ্জির পর্যায়ের একটা মুহাদ্দিস জীবনে দাবি করে নাই যে ফরজ সালাতের পরে মুনাজাত করার হাদিস আছে? কোনো লোকের মাথায় আসে নাই। অথচ এমন একটা জঘন্য বিদাত আপনি যখন চালু করেছেন, নবীজির শেখানো অনেক মাসনুন দুয়ার গলা সাফি ধরে রাখছেন আপনি। আমরা তো কম সাধে বলি না যে বেদাতি হলে মার্ডার কেসের আসামির চেয়ে বড় আসামি। একটা বেদাতি সে চোরের চাই খারাপ, ডাকাতের চাইতে খারাপ। কেন? কোনো ডাকাত আজ পর্যন্ত কোনো হিন্দু ডাকাতও মনে করে না যে অমুকের বাড়িতে জোর করে ঢুকে অস্ত্র ঠেকায় 20,000 টাকা দুই ভরি স্বর্ণ ডাকাতি করলাম এটা একটা নেকির কাম, কেউ মনে করে না। কোনো খ্রিস্টানও কারোর মাথার উপরে বাড়ি দিয়ে মনে করে না যে আমি নিরপরাধী একটা লোককে মাথায় বাড়ি দিয়ে খুব নেকির কাজ করলাম, কেউ মনে করে না। কোন চোর একটা বদনা পর্যন্ত চুরি করতে গিয়ে কোনোদিন মনে করে না যে বদনা যেহেতু সামান্য ব্যাপার পৃথিবীর কেউ দেখে নাই এটা একটা নেকির কাজ, কেউ মনে করে না। ও নিজেই জানে যে এটা পাপের কাজ, চুরি খুব একটা ভালো কাজ না। পেটের দায়ে হোক, চক্ষু বা অন্য কোনো কারণে হোক, অভাবের তাড়নায় হোক, খাসিলতের কারণে হোক, এই অপরাধটা সে করছে, কোনো না কোনো একদিন আল্লাহ চাইলে তাকে হেদায়েত দিতে পারেন কিনা, কেননা তিনি তো এটাকে অপরাধ মনে করতেছে। কিন্তু যেই লোকটা মনে করতেছে যে আল্লাহর কাছে যদি কান্নাকাটি না করি আর দোয়া ও মুখ্যুল ইবাদা, দোয়া হলে ইবাদতের মগজ, এই রকম কথা টেনে নিয়ে এসে যে বিদাতটা চালু করছে ও কি সহজে তওবা করবি? কেননা ও তো এখনো ডিসিশনই নেয় নাই যে কর্মটা বিদাত সুন্না বিরোধী, এখনো জানে না। আপনাকে বিভিন্ন লোক বিভিন্নভাবেই সম্মিলিত ফরজ সালাতের পর মুনাজাতটাকে বিদাত বলতে পারে, তবে আমি আপনাকে অন্য অ্যাঙ্গেলে বলি আজকে ইনশাল্লাহ, ইনশাল্লাহ পড়ি আমি বলি কোনটা শোনেন। আপনি বিদাত করে যে এক পাপি হয়েছেন তা কিন্তু না, আপনি বিদাত করে তো পাপি হয়েছেনই, পাশাপাশি অন্তত 15টা 20টা 30টা নবীজির শেখানো মাসনুন দুয়ার গলা চাপ দিয়ে ধরে সুন্নাকে কোরবানি করার অপরাধে আপনি অপরাধী। কেননা ফরজ সালাতের পর ডানে বামে সালাম ফেরানোর পর শুধুমাত্র একটা মুনাজাত কত ক্ষতি করে আপনি এখনো জানেনই না। কেন? 40 বছর একটা মুরব্বী মানুষ আল্লাহকে সেজদা দিল, ডানে বামে সালাম ফেরানোর পর মোনাজাত ছাড়া আরও কিছু করা যায়, লোকটা জানতেই পারলো না, কবরে চলে গেল। এর পূর্ণ দায় হলো ইমাম সাহেবের যে নবীদের এই সত্য কথাটা গোপন রাখছে। বোঝা যাচ্ছে না মনে হয়? তার মানে আপনি যদি মোনাজাতটাকে নেকি মনে করেন তাহলে নবীদের সুন্নাকে বোঝা মনে করলেন না। যেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগে একটা দোয়া পড়েছিলেন তাই তো আপনি এখনো পেশাব পায়খানায় যাওয়ার সময় পড়েন, আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বলেন কিনা? যেই নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহর ঘরে ঢোকার সময় পড়েছিলেন আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রহমাতিক, আপনি এখনো পড়েন আর দরুদ পড়েন, পড়েন কিনা? যেই নবী 1450 বছর আগে কি জানো পড়েছিল, আপনি অজু করার শেষে বলেন লজ্জাস্থান বরাবর পানি ছিটায়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন, আপনিও তাই পড়েন। কোন কাজে নবীর নির্দেশনা নাই নাম করেন, কর্ম ভালো কিন্তু সেই কাজে রাসূলের সিগনেচার লাগে না এমন কোন আমল আছে নাম বলেন? পৃথিবীর সমস্ত বিশুদ্ধ হাদিসের গ্রন্থে একটা অধ্যায় আছে, একটা বাব আছে, তার নাম হইল বাবু যিকরি বাদা সালাহ, সালাতের পরের অধ্যায় আছে কিনা? এই অধ্যায়ের ভিতরে আপনার হুজুরের এই ফরজ মোনাজাতের কান্নাকাটি ছাড়া সব আছে। বোঝা যাচ্ছে নাকি? সুবহানাল্লাহ কে পড়ে, আস্তাগফিরুল্লাহ 3 বার কে পড়ে, আল্লাহুম্মা আনতা সালাম কে পড়ে, আল্লাহু লা ইলাহা ইল্লাল হাইয়ুল কাইয়ুম পড়েটাকে এক মুনাজাতে তো সব নষ্ট করে দিলেন। আজকে আমরা একটু ব্যাখ্যায় বলি, হুজুর মনে করছে মুনাজাতে কত কিছু চাওয়া যায়, মুনাজাতে শয়তানি করা যায়, আর কিছুই করা যায় না। আমার কি দরকার আপনি জানেন নাকি? এই যে কয়দিন আগে প্রমাণ পেলাম একটা হুজুর মুনাজাতে বলতেছে আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা,
কেন তোর বৃষ্টি কই ম্যাগি কই বৃষ্টি থামানোর দোয়া পড়তেছে মিলাদে যায় খয়রাতে যায় শরী তার মানে হ্যাঁ বৃষ্টির দোয়া এখন ও মুখস্থ করে নিয়েছে কয়েকটা দোয়া ওইটাই খালি টানে চলে যাচ্ছে মুসল্লিকের অর্থ বোঝে মুসল্লি মনে করছে আমার কাম হলে একেবারে হাওলা করে দিছি আমিন 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 বলা এটা ফাজলামো করতেছেন না আপনি প্রত্যেকে তার নিজ গতিতে সেজদা যদি আল্লাহকে বলতো আল্লাহ আমার এই অভাবটা তুমি পূরণ করো গো আল্লাহ শুনতো না মনে হয় শুনতো না নাকি বহু মানুষ মিলে এক জায়গায় আল্লাহকে একটা প্রেশারে ফেলতে চাচ্ছেন যে আল্লাহ লোক বেশি আছে যেভাবে হোক ক্ষমা করতে আপনি বাধ্য এটা নাউযুবিল্লাহি মিন যালিক আমরা তো জানি যে কোনো একটা ভালো নেতাকে মন জয় করতে গেলে জলসার জন্য এক লাখ টাকা সাদা চাইতে গেলে স্কুল কলেজের একটা উন্নতির জন্য একটা ভালো কিছু চাইতে গেলে এক একার দাম দিবে না এই জন্য গ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ লোককে নিয়ে সরাসরি তার ঘরে চলে গেলে চোখ ফুলার দেয় হলেও বলে এতগুলো মানুষের ভিতরে আমি না বলি কিভাবে কেননা প্রত্যেকের কাছে অন্তত 2-4 হাজার ভোট আছে এখন এই লোকদেরকে ইগনোর করা এই লোকদেরকে যদি আমি ইনসাল্ট করি তাহলে এই প্রভাবটা পড়বে গোটা সমাজের উপরে তো এইরকম আপনি কি আল্লাহকে প্রেশারে ফেলতে চাচ্ছেন নাকি বুঝলাম না আপনি নতুন বাড়িতে উঠবেন তা আল্লাহর কি আপনি কোন জায়গা কোন মূল্য লোক মূল্য এই খয়রাতে চিন্তা নিয়ে আল্লাহ আছে কোন কোন কর্মে নেকি কোন কোন কর্ম করলে মানুষের কল্যাণ হয় এটা তো 1450 বছর আগে বলছেই আলাদা করে কি আর বলার দরকার আছে আপনি এখন সবাই মিলে জোর করে ক্ষমা নিতে চাচ্ছেন কেন এর নাম হলো বিদাত এর নাম কি বিদাত একটা বিদাত কত ক্ষতি করে বিদাত করে তো পাপী হচ্ছেনই ওই জায়গায় নবীদের সুন্নাতের জায়গা হলো না আপনার শয়তানি বিদাতের কারণে আর আমাদের দেশের এই সমস্ত বিদাত পুষে রাখছে ঠান্ডা হুজুররা নাম বলেন কি হুজুর এই ঘুমাচ্ছেন নাকি বুঝলাম না ঠান্ডা হুজুর যারা বলতেছে ফেতনা হবেনি এসব নিয়ে বাড়াবাড়ি করা লাগে না এসব জিনিস একটু স্বাভাবিক করে বলা লাগে তোমার মতো ঠান্ডা হুজুর যদি হয়তো আল্লাহর রাসুল তাহলে মক্কা ছেড়ে মদিনাতের হিজরত করতে হয় না তাহলে আবু জেহেল খুশি হতো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্ভব খুশি হতো সবাই বলতো যে যাক একেবারে নরম মানুষ রে এ পূজা করলেও কিছু কয় না এ সেজদা দিলেও কিছু কয় না এটা মুহাম্মাদের শরীয়ত এটা এমন না তুমি আমার বিনা কারণে মুখের উপর থাপড়াবে আমার ছেলেকে মেরে দিবে আর আমি বললাম যে যা যা হবার হয়েছে জি না এসাস মান কতলা নাফসাম বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদ ফাকা আন্নামা কতলা নাস জামিয়া একজন নিরপরাধ মানুষকে যদি কেউ হত্যা করে সে যেন তামাম পৃথিবীর সব মানুষকে হত্যা করলো এটা মুহাম্মাদের শরীয়ত তামাশা করার জায়গা না এক গালে থাপ্পড় দিবেন আমি মেনে নেব আমার সন্তানকে মারলে আমার অধিকার ইসলাম দিয়েছে আমি আপনার সন্তানকে মারতে পারবো আপনি তামাশা করবেন নবীর সুন্না নিয়ে বিদাত করবেন শিরিক করবেন কুফরি মতবাদ সমাজে প্রতিষ্ঠিত করবেন বিদাত করবেন আর আমি সুন্নার কথা বলবো না বলতে হবে শোনেন মানুষ দুনিয়াবি কোনো সম্পদ ক্ষতি করলে সে মানুষের দুনিয়াবি ক্ষতি করলো কিন্তু বিদাত করলে মানুষের ইমান এবং আখিরাতের ক্ষতি করলো এ ব্যাপারে যদি আলেমরা চুপ থাকে বিচারের মাঠে বোবা শয়তান হয়ে উঠতে হবে এই সত্য কথা বলতে হবে না বিশ্বাস করেন বাংলাদেশের 98 জন বেদাতি হুজুর জানে যে কর্মটা বিদাত কিন্তু ছাড়ে না ওই জিলাপির লোভে হোক 200 টাকার লোভে হোক চাকরির লোভে হোক সমাজের মানুষ কি বলে আরে এই হুজুরই তো 30 বছর ইমামতি করছে সারা জীবন কাঁদেছে মোনাজাতে রাতারাতি যদি সত্যি স্বীকার করে আমার নাখানে ঘাট ধরে বাইর করে দেয় এইসব বাজে চিন্তা শয়তান মাথায় দিয়ে একটা বিদাত মরা পর্যন্ত পুষে রাখছে নাউযুবিল্লাহি মিন যালিক আমরা এমন একটা জাতি যেই জাতি আল্লাহর কথা আর নবীর কথা শোনার সাথে সাথে তার মুখ দিয়ে বের হবে সামিনা ওয়া তানা আরে কথা যদি আল্লাহর হয় কথা যদি নবীর হয় এত হিসাব নিকাশ কিসের আমার বিবেকে বুঝে ধরুক আর না ধরুক কথা যেহেতু আল্লাহর নিলাম মানে অথচ আমরা আজকে কোথায় কোথায় আমরা আজকে ফরজ সালাত পর করে না ভালো কথা কিন্তু বিয়েতে যায় করে শুনছেন বিয়ে পড়াবে তা কাঁদতেছে বর যাত্রীরা যাতে 2000 টাকা খুশি আর দেয় মরার কাছে যা কাঁদতেছে কেন মাইয়েতের বেশিরভাগ ছেলে ফেলে বা বেশিরভাগ লোকজন আজকাল ঢাকাতে বা বিভিন্ন কর্মজীবী তারা দায়িত্বে থাকে তারা আসেই হলো বছরে কবে কে মরবে সেই দিন একটু সময় করে আসে ব্যস্ততার কারণে হোক অন্য কারণে হোক খারাপও বলতেছি না সবার প্রয়োজনও থাকতে পারে ওই দিনও মনে করছে সুযোগ পাইছি ওই মরা বাপের নামে যদি আজকে মন ভরি কাঁদে দিতে পারি তাহলে আমাকে মনে রাখবে অন্তত 1 বছর যে কোনো মিলাদে আমাকে হাতে রাখি কাম করবি এই জন্য এমন পাম দিচ্ছে আর মিথ্যা কথা বলতেছে আমাদের লজ্জা লাগে আল্লাহ এ কি আরবিতে মুক্তি বলে এই কথাগুলো অনুবাদ করে যদি মাইয়েতের ছেলে কান্নাকাটি করতে আল্লাহর কাছে আল্লাহ ক্ষমা করে দিত ইনশাল্লাহ বোঝা যাচ্ছে না মনে হয় আমরা একটা বিদাত পুষে রাখলে সমাজের কত বড় ক্ষতি হয় তাকে আপনি জানেন হুজুর খালি বলে যে ফেতনা হবেনি হুজুরকে বলেন সুন্নাত কোনোদিন ফেতনা হয় সি 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 বেদাতের চাইতে বড় ফেতনা কি পৃথিবীতে আছে আর
যারা বলতেছে এখন যদি সত্য স্বীকার করি তাহলে এই সমাজের মানুষগুলি ফেতনাবাদ হয়ে যাবে বা ঝগড়া লেগে যাবে, ঝগড়া লাগি মারার হয়ে যাক, নবীর সুন্নাহ জিন্দা করব, বিদাতকে কোনোদিন আমরা পুষে রাখবো না। ফায়সাম করো তুমি, বিদাতই তো একটা ভয়ঙ্কর নোংরা জিনিস, বিদাত নিজেই তো একটা ফেতনা। একটা হুজুর শুনছেন, হুজুর করছে কি আপনার একটা জালসা, দুই ঘন্টা পরে জালসা করার পরে শেষে আখেরি মোনাজাত বোঝেন না আপনার মনে হয়, শুনছেন নাকি? আখেরি মোনাজাত ধরে কাঁদতেছে আর বলতেছে আল্লাহ আমাদের তুমি বেদাত থেকে হেফাজত করো আল্লাহ। কেরে তুই কামদাই তো করতেছিস বেদাত, এখন করছে আল্লাহ আমাদেরকে তুমি বেদাত থেকে মাফ করো আল্লাহ। এটা কথা, তোর কর্ম শুরুই তো বেদাত। একটা লোক পেশাব করতেছে, পাঁচ মিনিট একটানা পেশাব করতেছে, পাঁচ মিনিট রানিং পেশাবের টাইমে 17 বার ওযু করছে, পবিত্র হইল? বোঝা যাচ্ছে না? মানে বিদাতটা যতদিন পরিত্যাগ না করবে তো মুনাজাতে কাম হবে না, বিদাত আগে সারতে হবে, তারপর ইবাদত কবুল হওয়া না হওয়ার কথা। তুমি বিদাত যদি রানিংয়ে রাখবে তোমার কান নাই কি, তোমার শুয়ে পড়াই কি আর বসে থাকাই কি, তোমার কোনো কাম নাই। কেননা বিদাত কোনোদিন মানুষকে সামনের দিকে আগাতেই দেয় না। বিদাত করলে পৃথিবীর সবচাইতে বেশি সন্তুষ্ট হয় ইবলিস শয়তান, সুন্নাহ পালন করলে আরশের মালিক খুশি হয়ে যায়। অথচ সুন্নাকে আজকে আমরা কোরবানি করতেছি, এর পিছনে সবচেয়ে বেশি দায়ী হলো ঠান্ডা হুজুর। আমি প্রমাণ দেবো আপনাকে, জুব্বার কোনো ত্রুটি নাই, পাঞ্জাবের কোনো ত্রুটি নাই, দাড়ির কোনো ত্রুটি নাই, সব ঠিক আছে। খালি একবার যদি মুখ দিয়ে বলেন হুজুর একামতের সময় আপনি ওই দিক ঘুরে তাকা কি করেন, আল্লাহ নবী পৃথিবীর শ্রেষ্ঠ ইমাম, ইনি মুসল্লির দিকে মুখ করে বলতেন পায়ে পা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও, আপনি এই কামটা করতে পারেন না? পায়ে চুপ করে থাকেন তো, সব ছোটোখাটো জিনিস নিয়ে কথা বলেন আপনি, এই একটা কথা বললেন, এটা বলে বাড়াবাড়ি। যে কাম রাসুল করছে তার জাজ যায় না, এই হুজুরের বলে সত্য বললে জাজ যায়। হুজুরকে যদি বলেন যে হুজুর রাগ করবেন না, আমরা তো বুঝি, আমরা সরে জমিনে দেখি, আপনি তো যান আমাদের শেষের কাতারে দাঁড়ান, আপনি ইমামের জায়গায় আপনি থাকেন। আমরা মুসল্লির ভিতরে থেকে 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 দেখেছি বহু মুসল্লি আপনি আল্লাহ আকবার বলে হাত বাঁধার পরেও মুখ দিয়ে কী দেন ফিসফিস করে পড়ে, তো জিজ্ঞাসা করলেই খালি বলে যে নামাই তো আনুসল্লি আলিল্লাহি তাআলা, এই ব্যাপারে কি আপনি কিছু বলবেন না? তো বলবে যে এইসব ছোটো খারাপ জিনিস নিয়ে করেন কি জন্যে, ফরজ নিয়ে আমার ভিতর ভেজাল নাই, এটা করে সূক্ষ্ম ধোকা। আমার ভিতর কি ওয়াজিব নিয়ে মুশকিল আছে? না, খালি খালি মুস্তাহাব বিষয় নিয়ে ঝামেলা করো কে, একটা নোংরা জিনিসের নাম দিচ্ছে মুস্তাহাব, সি 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 সি, যেটা বিদাত, নামাই তো বিদাত না, এটা কি আল্লাহর মুখের ভাষা কথা বলতেছেন না কেন? নামাই তো কি রাসুলের মুখের ভাষা? এই জিনিস তুমি পৃথিবীর শ্রেষ্ঠ ইবাদত সালাতে নিয়ে এসে বলতেছো যে এসব ছোটোখাটো ব্যাপার নিয়ে মুশকিল করা লাগে না, এসব মুস্তাহাব পর্দার ব্যাপার, কিসের মুস্তাহাব? এ কামই তো নোংরা কাম, তুমি মুস্তাহাব বললে কেন? বহু মানুষ হুজুর আমরা অস্বীকার করতেছি না যে ইন্নি অজ্জাহাতু, এটা কোরআন মাজিদ আয়াত না, আমরা অস্বীকার করতেছি না, এটা আছে কোরআন মাজিদে আছে, কিন্তু আল্লাহ তো এই কথা বলে নাই যে এইটা হলে জায়নামাজ পাক করার দোয়া, এটা তো আল্লাহ বলে নাই। আপনি সরাসরি তাকবীরে তাহরিমার সময় একবার মুখ দিয়ে বলবেন যে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে সালাত শুরু করবেন, এটা আল্লাহর নিজস্ব দাবি। তো এমনি অজ্জাহাতুর কী হবে? হুজুর তখন বলবে যে আপনি এসব নিয়ে ভেজাল করেন না, তো ভেজ, এটা বলে ভেজাল, এটা লজ্জা, নবীজির সুন্নাহ হয়ে গেছে বোঝা, আর আজে বাজে জিনিসের নাম হয়েছে ভালো। এইভাবে কি সমাজ থেকে বিদাত উঠবে কোনো দিন? ওইসব লোক দিয়ে কামই হবে না যারা রাতারাতি বলবে এই কর্মটা বিদাত, আমি নবীজিকে অপমান করে আমি এই বাজে কাজ করে আপনাদের খুশি করতে পারবো না। কেন? হাদিসের রাবি হলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন লা তাআতালি মাখলুকিং ফি মাসিয়াতিল খালিক আও মাসিয়াতিল্লাহি আযজা ওয়া জাল, মাখলুককে খুশি করতে গিয়ে খালিককে বেজার করার চাইতে খারাপ কাম আর দুনিয়াতে নাই। পৃথিবীর সকল মানুষ আজও পর্যন্ত বেশিরভাগ আলেমোনামা বেশিরভাগ টুফিয়ালা হুজুর শুধুমাত্র সামান্য একটু শ্রোতার নারায় তাকবীরের লোভে সত্য আর মিথ্যার মিশ্রণ করে বক্তব্য দিচ্ছে, রাগ করতেছেন মনে হয়? আমাদের দেশে বহু হুজুর আছে যে কোনো কিছু নিয়ে যাবেন মাথায় হাত দিয়ে বলবে যে এটাও ঠিক আছে, এই ভাগটাও ঠিক আছে, কোনো সমস্যা নাই, একটা কথা ঠিক একটা হয় না, করছে যে কোনো সমস্যা নাই, আমার এই ভাগটাও ঠিক আছে, যাতে মিলাদের সময় আগে আগে ডাকে। এই শয়তানি করে করে বিদাতকে সমাজে প্রতিষ্ঠিত করেছে, নাউজুবিল্লাহ করেন।